ওই যে 100 গ্রাম নারিকেল তেলের সঙ্গে আপনার 50 মিলি ফিরি এরকম। মানে কিছু ছোট ছোট আপনার টেকনিক ইউজ করে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করা যায়। আমি ফাইল বানাই, আরেকটা বানালাম ধরেন, আপনাদের হোবার দেখাছিলাম, এখানে লেখেন HTML5, এক্সট্রা পার্ট 1, এখানে একটা ফাইল নেন, সাপোজ আমরা বক্স নামে একটা ডিভ দিলাম, এখানে যদি ডিজাইন করে গিয়ে ডট বক্স ব্যাকগ্রাউন্ড রেড উইড 300 পিক্সেল হাইট 300 পিক্সেল, সাপোজ তাহলে দেখতে কেমন দেখা যাবে দেখেন তো। এখন হোবার জিনিসটা কি, হোবার জিনিস হচ্ছে আচ্ছা আমরা যদি আবার যদি এখানে নিচে লিখি, ধরেন এখানে আবার একটা বক্স নিলাম ডট বক্স, এটাকে যদি আবার লিখি ব্যাকগ্রাউন্ড, তাহলে কোনটা শো করবে বলেন তো? গ্রিন শো করবে, কারণ নিচেরটার পাওয়ার বেশি। এখন আমি চাচ্ছি যে এটা এভাবে শো করবে না, আমি যখন মাউসটা এখানে নিয়ে যাবো এর উপরে তখনই এটা শো করবে। এটা করবেন কেমন, এখানে লেখেন বক্স দেখছেন না, এখানে একটা কলম দেন, লেখেন হোবার, ঠিক আছে হোবার, মাউসটা নিয়ে যান, হোবার হচ্ছে, মাউসটা নিয়ে গেলে হচ্ছে, মাউসটা নিয়ে গেলে হোবার হচ্ছে, মাউসটা নিয়ে গেলে কি হচ্ছে, কালার কালার চেঞ্জ হচ্ছে। এখন চাচ্ছেন মানে চেঞ্জ, মানে চেঞ্জ হচ্ছে, মাউসটা নিয়ে গেলে চেঞ্জ হচ্ছে, নর্মালি চেঞ্জ হচ্ছে না, চাচ্ছেন আস্তে আস্তে চেঞ্জ হবে। এখানে লিখে দেন, এখানে কি বলছি আমি, এখানে কি বলছি, যখন হোবার করবো মানে হোবার মানে কি, যখন মাউসটা নিয়ে যাব তখন ব্যাকগ্রাউন্ড এটা হবে, আমি কি বলছি যে এটা আপনার হাইট উইড কি হবে, হাইট উইড তো দেওয়াই আছে, বক্সের হাইট উইড কি এটা কি বুঝছেন? আচ্ছা এখন যাচ্ছেন এটা আস্তে আস্তে হবে। এখন এখানে নিচে এসে বলে দেন ট্রানজিশন ডিউরেশন, ডিউরেশন ট্রানজিশন ডিউরেশন লিখে দেন 5s, 5s মানে 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড ভরা এটা কাজ হবে, নিয়ে যান দেখেন আস্তে 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 আস্তে। এখন এটা যদি মাউসটা নিয়ে যান দেন ঠাস করে কি হচ্ছে, ঠাস করে চেঞ্জ হয়ে যাচ্ছে, চাচ্ছেন যখন আমি মাউসটা সরিয়ে নিয়ে যাবো তখন আস্তে আস্তে হবে। আচ্ছা এখন কোথায় ইউজ করছি আমরা, হোবারে না, হোবার মানে কি যখন আমরা মাউসটা নিয়ে যাবো তখনই এটা আস্তে আস্তে যাবে, বা যখন সরিয়ে নিয়ে যাবো তখনই হবে। আমি যদি ট্রানজিশন ডিউরেশনটা এখানে না ইউজ করে এই মেইন টিপে ইউজ করতাম, তাহলে যখন হোবার করবো তখন হবে, যখন সরিয়ে নিয়ে যাবো তখনও হবে, কি কথা বুঝছেন? এখানে গিয়ে এতক্ষণ আসলে দেওয়াটা উচিত না, এখানে 5.5 দিয়ে দেন, মানে 1/2 সেকেন্ড ভরা হবে, দেখেন কি হয় হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা এটা কেমন বোঝানো যায়, এখন চিন্তা করেন আপনাকে যদি বলা যায় যে এখানে কি হোবার করলেই কি হবে ব্যাকগ্রাউন্ড এরকম হবে, যখন নিচে ট্রানজিশনটা ইউজ করছিলাম তখন কি হচ্ছে ওইটা হইতে, মানে যখন যত পর্যন্ত আপনার 1 সেকেন্ড গ্রিন হইতে
5.5 সেকেন্ড সময় নিচ্ছে, মানে যখন ছড়ায় নিয়ে আসতেছি সাথে সাথে হয়ে যাচ্ছে, তাই না? আর এটা যদি এখানে ইউজ করা হয়, নর্মালিভাবে এটা ইউজ করা হয়েছে, মানে যাই করেন আপনি তখন 5 সেকেন্ড সময় নেবে। আপনি হোভার করলেও দিলেও 5 সেকেন্ড, ছড়া নিলেও 5 সেকেন্ড। কি বুঝছেন এখন? সেটা অন্যভাবে আনতে হবে, এভাবে আনা যাবে আর সম্ভব না। ঠিক আছে, ওটা দেখাবো দেখাবো ওটাও দেখাবো অনেক অনেক কালার আসবে আস্তে আস্তে হবে, নড়াচড়া করবে, এগুলো দেখাবো আস্তে আস্তে। এখন চাচ্ছেন এটার কি হবে, নিচে যদি আপনি এটার হাইট উইথ দিয়ে দেন, হাইট ধরেন দিয়ে দিলেন 500 পিক্সেল, উইথ দিয়ে দিলেন 500 পিক্সেল, না না এটা এইভাবে না অন্যভাবে, কি বুঝছেন? আচ্ছা, এ হচ্ছে অবস্থা। এখন আমি আপনাদের মেনু বানায় দেখাই, মেনু দরকার না?